জিনিসকে তো মনে রাখতে হবে, আমরা যদি ভুলে যেতে পারি পাপ করা হবে। আজকে অনেকে দেশের নিন্দা করে, কিন্তু আমি মনে করি দেশের নিন্দা মাতৃ নিন্দার চেয়েও পাপ। মাননীয় প্রধান অতিথি, আজকের যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, পৃথিবীর কোথাও আপনি এই ধরনের সংগঠন পাবেন না, এবং প্রতিবেশী দেশের কথা বলবেন, এত বড় দেশ ভারত, সেখানে সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্র কখনো কোনো পদক্ষেপ নেয় না। নেপাল পিটারের কথা বাদ দিলে বিভিন্ন পাকিস্তানেও নেই, এবং ওয়েস্ট ইনস্টিটিউট বাংলাদেশ ভারতে আছে, কিন্তু ভারতের সরকার পরিচালনা করে না। দুই তিনটি কুক্তিকা মালিকদের তত্ত্বাবধানে চলে, ওখানে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না কিছু না, ওটা একটা ক্লাবের মতো। আর পাকিস্তানেও নেই, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সরকারি অর্থায়নে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়, এবং এই প্রশিক্ষণের ব্যাপারটা কিন্তু বঙ্গবন্ধুর মস্তিষ্ক এবং চিন্তা প্রসূত। তিনি পিএমএ পালনদের বসে চাকরি দেন, তখন একটু বাক্সানবাসী ছিল, এবং সেখানে তিনি এই ওয়েস্ট ইনস্টিটিউট বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেন, এবং সেটার প্রস্তুতি উনি অধ্যাদেশ জারি করেন, কিন্তু 75-15 বছর কারণে সেটি বিলম্ব ঘটে, পরবর্তীকালে ওয়েস্ট ইনস্টিটিউট বাংলাদেশ হয়েছে। সেখানে সাংবাদিক প্রশিক্ষণ গবেষণা শিক্ষা এই কাজ করে হচ্ছে, এবং সমস্তটি বঙ্গবন্ধুর চিন্তা চেতনা। পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসেন, শেখ হাসিনা তিনি ওখানে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আটতলা ভবন করেছেন, সেখানে প্রশিক্ষণার্থীদের জন্য ডরমেটরি আছে, আপনারা অনেকেই গিয়েছেন দেখেছেন, এখনো মাঝে মধ্যে অনেকে যান রাত্রি যাপন করেন, সাংবাদিকদের জন্য এটি করা হয়েছে। তারপরে যদি প্রশ্ন ওঠে সরকার গণতন্ত্রের গলা টিপছে, সংবাদপত্রের গলা টিপছে, এইসব অসার কথা কিন্তু বলে, কারা বলে? যারা এই মাওবাদী ছিলেন, চৈনিকপন্থী ছিলেন, যুচিপন্থী ছিলেন, তারা কিন্তু এইসব প্রকাশের প্রচারণা চালায়। কি লিখেছিল আপনাদের প্রাচ্যবর্তা, এমনকি রাশেদ খান ম্যানের পত্রিকাগুলিতে কি লেখা হতো, কাজী জাফরের মধ্যে পত্রিকা ছিল চিনয়ের কি লেখা হতো, ওগুলি যদি আপনাদের রাজশাহী বরেন্দ্র পাঠাগারে গিয়ে দেখেন, দেখবেন যে কিভাবে নগ্নভাবে এই সরকারের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে লেখা হতো, ওগুলি কি বস্তুনিষ্ঠতা, ওগুলি কি গণতান্ত্রিক চর্চা? না, নৈরাজ্য তৈরির একটি পদক্ষেপ ছিল, আমরা সেসব নৈরাজ্য কিন্তু পার হয়ে এসেছি। আমরা এখন স্বাধীন সত্তা নিয়ে যখন সংবাদপত্রে কাজ করছি, তখন বিশেষ বিশেষ ব্যক্তিগুলো সংবাদপত্র শিল্পের নৈরাজ্যকর অবস্থা তৈরি করছে। আপনার ওয়েস্ট বোর্ড নিয়ে হোক, নানা বিষয়ে আপনার যখন ওয়েস্ট বোর্ড সরকার তৈরি করে দিলেন, সবটাই করলেন, তখন মালিকদের একটি গ্রুপকে মামলা করে দিল, সেই প্রতিক্রিয়ার মালিকরা এখন ছাঁটাই শুরু করেছে, তারা সরকার থেকে বিজ্ঞাপন পাচ্ছে, নিউজ প্রিন্টের কোটা পাচ্ছে, শিল্পমুক্ত নিউজ প্রিন্ট আমদানি করছে। এতগুলি সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা কিন্তু সাংবাদিকদের বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে হাত গুটিয়ে বসে থাকে, কেন করে এটা? এগুলি সংবাদপত্র শিল্পী নৈরাজ্য তৈরি হচ্ছে, মাত্র যুগে হচ্ছে, এগুলি প্রযুক্ত হচ্ছে এই সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দেশ যাতে আবার পাকিস্তানের 75-15 আগস্টের পর যেভাবে আমরা পাকিস্তানি ধারায় ফিরে গিয়েছিল, সেই ধারাটাকে আবার ফিরে আনার জন্য। আবার আমি স্মরণ করতে পারি 72 সালে গোলাম আজম সৌদি আরব থেকে লন্ডন চলে গিয়ে ওখানে করেছিল পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার প্রকল্প। গোলাম আজম মরে গেছে, কিন্তু প্রকল্পটি মরেনি, সে প্রকল্প এখনো চালু হচ্ছে। আমাদের মূল আমাদের নিজেদের লোককে খুব বিভ্রান্ত হয়ে গেছে। আপনাদের জানাই পাকিস্তান সরকারের বা পাকিস্তান গোয়েন্দা সংস্থার একটি কর্মসূচি রয়েছে দুস্তি, এই দুস্তি কর্মসূচির আওতায় ঢাকা থেকে এ পর্যন্ত 300 সাংবাদিক পাকিস্তান সফর করেছে, এদের অনেকেরই মস্তিষ্ক ব্রেন ওয়াশ করা হয়েছে, এবং অনেকে পাকিস্তানের হাইকমিশন ঢাকায় মশাওয়ারা দিয়ে থাকে। আমাদেরই অনেক লোকও গিয়েছে, এবং তাদেরকে যখন বিরাটের পরে আমি দেখি যে তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, তারা সরকারের অনেক কিছুর মধ্যে খুঁজে বেড়ায়, এমনকি শেখ মুজিব সাহেব যুদ্ধ করে নেয় এই কথাটা বলে, কিন্তু জেনে ছিলেন উনি কেন যুদ্ধ, অনেকে যুদ্ধ করেছেন, এই প্রশ্নটি আমাদের সাথে যারা ছিল তাদের মধ্যে এইসব জিনিস এসেছে। পাকিস্তানি ধারাটা তারা খুব প্রভাবিত, আপনি দেখুন পত্রিকা করে দেখুন, আমাদের যে অনুসন্ধাদিত নেতাগুলো যারা পরিচিত তাদের একটি লেখা পাবেন না, একটি কলম ইঞ্চি লাগে না তারা, কিন্তু তারা এই সরকারের সুযোগ সুবিধা নেওয়ার জন্য বহু কিছু করে, কিন্তু সরকারের পক্ষে একটি রায় দেখে না, একটি কলম দেখে না। যদি না দেখতে তাহলে কিসের সাংবাদিক? আজকে বড় বড় সাংবাদিকদের দেখেন, তাদের একটি লেখাও পাবেন না, বরং আমাদের মতো এই যে ছোট সাংবাদিকরাই এখনো কিন্তু কলম লিখে যাচ্ছি, এখনো এইসব বিষয়গুলোকে সামনে আনছি। আমরা যখন এই 72 থেকে 75 পর্যন্ত যে নৈরাজ্যকর অবস্থা গণবাহিনী তৈরি করেছিল, এই সরবরাহ পার্টিরা তৈরি করেছিল, সেগুলি নিয়ে আমরাই লিখি, আমরাই স্মরণ করে দিই, আমরা মনে করিয়ে দিই গোলাম কিবরি এমপি সাহেবকে কুষ্টিয়াতে প্রকাশ্যদের জামাতে গুলি করে হত্যা করেছিল, পাটনারও আব্দুল বগামেকে হত্যা করা হয়েছিল, এগুলো আমরা ভুলে যাবো কেন? সেসব ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মনে রাখা